ডিজিটাল রেশন কার্ড নিয়ে একেবারে নতুন তাজা খবর আমাদের হাতে বেরিয়ে এলো। তো কি সেই তাজা খবর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। এসে গেছি আমরা G24 পেজে, আর এখানে দেখুন বিষয়টি একেবারে বিস্তারিত দেওয়া আছে। নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ডে ভুল সংশোধনের জন্য সময়সীমা বাড়ল। 5ই নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত নতুন করে সময়সীমার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্রশাসনিক বৈঠক থেকে নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য বর্ধিত সময়সীমার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন যে ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ডে ভুল সংশোধনের সময়সীমা বাড়ানো হচ্ছে। তবে কতদিন সময়সীমা বাড়ানো হবে বা কতদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে তা নির্দিষ্ট করে কোনো কিছু জানাননি। বর্ধিত সময়সীমা মুখ্যমন্ত্রী নিজে জানাবেন বলে জানান তিনি। এরপর আজ ডেবরা থেকে নতুন দিনক্ষণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে খাদ্যসাথী প্রকল্পে ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ড সংশোধনের কর্মসূচি নেওয়া হয়। 9ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। প্রথম দফায় আগামী 27শে সেপ্টেম্বরই শেষ হয়ে যাচ্ছে এই কর্মসূচি, এবং তারপরে আবারও 5ই নভেম্বর থেকে শুরু হবে এই কর্মসূচি এবং চলবে 30শে নভেম্বর পর্যন্ত। তো যে সকল বন্ধুরা প্রথম ধাপের এই সময়সীমার মধ্যে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারেননি, আপনার ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন বা নতুন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে পারেননি, তারা চিন্তা করবেন না। আগামী 5ই নভেম্বর থেকে আবারও শুরু হয়ে যাবে নতুন ডিজিটাল রেশন কার্ডের অ্যাপ্লিকেশন, বা আপনার রেশন কার্ডে যদি ভুল থাকে সেই ভুল সংশোধন করার অ্যাপ্লিকেশন। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনার সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।